সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নার হাই স্কুল এন্ড কলেজে অনলাইন ভিত্তিক ক্লাসের আজ নবম শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার অধ্যায় প্রথম পাঠ শিরোনাম স্রষ্টা ও সৃষ্টি, নবম শ্রেণী হিন্দু ধর্ম বিষয়ের উপর প্রথম অধ্যায় পাঠ শিরোনাম হচ্ছে স্রষ্টা ও সৃষ্টি। স্রষ্টা ও সৃষ্টি, স্রষ্টা কে? আমাদের আগে প্রথমেই জানতে হবে স্রষ্টা কে। এই স্রষ্টা কে? স্রষ্টা বলতে যিনি সকল কিছু সৃষ্টি করেছে, আমরা সাধারণ অর্থে তাই বুঝি। আমাদের চারপাশে যা কিছু রয়েছে, জীব জন্তু, পাহাড় পর্বত, গাছপালা, নদ নদী, উপরে নীলাকাশ, পাহাড় পর্বত ইত্যাদি জড়বস্তু এবং জীববস্তু সব কিছুই একজন এর মূলে রয়েছে, তিনি হলেন স্রষ্টা। আজকের অধ্যায়ে স্রষ্টা বলতে যিনি সকল কিছু সৃষ্টি করেন তাকে স্রষ্টা বলা হয়। আর স্রষ্টা সৃষ্ট বস্তুকেই জীব বা জড় বস্তুকেই বলা হয় সৃষ্টি। তাহলে আমরা স্রষ্টা এবং সৃষ্টি সম্পর্কে ধারণা পেলাম। এই সব কিছু মূলেই রয়েছে একজন স্রষ্টা। স্রষ্টাকে আমরা ঈশ্বর বলি। আমরা কি বলি? ঈশ্বর। ঈশ্বর আমাদের স্রষ্টা, যিনি পরমপিতা, নিজেই নিজের স্রষ্টা, সর্বশক্তিমান উৎস যিনি, যার উপরে কেউ নেই, তিনি পরম স্রষ্টা, বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তিনি বিশ্বনিয়ন্তা, সর্বব্যাপী এবং সর্বশক্তিমান। তাকে আমরা নানাভাবে বা নানা নামে অভিহিত করি, যেমন তিনি ব্রহ্ম, তিনি পরমাত্মা, তিনি আত্মা, তিনি ঈশ্বর, তিনি ভগবান, বিভিন্ন নামে তাকে আমরা ডাকি। তার অনেক গুণ। তিনি যখন গুণ ও শক্তিরূপে প্রকাশ করেন তখন তাকে দেবদেবী বলা হয়ে থাকে বা দেবতা বলা হয়ে থাকে। দেবদেবী মানে কি? দেবদেবী এর অর্থ দেবতা, এক কথায় দেবতা। তারা হলেন সাকার সৃষ্টি, ঈশ্বরী শক্তির বহিঃপ্রকাশ। আমরা সেই ঈশ্বরকে উপাসনা, ঈশ্বরের প্রশংসামূলক স্তব স্তুতি উপাসনা করব। এটাই আমাদের কর্তব্য এবং নিত্যকর্ম, প্রতিদিনের নিত্যকর্ম। এখানে প্রথমেই রয়েছে স্রষ্টা, সৃষ্টি, ঈশ্বর। তাকে আমরা ব্রহ্ম বলি। কখন? ব্রহ্ম নিরাকার সর্বব্যাপী, যার থেকে বড় কেউ নেই,
শাস্ত্রে রয়েছে ব্রহ্ম শব্দের অর্থ সর্ববৃহৎ, বৃহত্তা ব্রহ্ম, যিনি সকল কিছুর স্রষ্টা, যার মধ্যে সকল কিছুর অবস্থান ও বিলয়, তিনি ব্রহ্ম। ব্রহ্ম সর্বশক্তিমান, সর্বব্যাপী, বিশ্বনিয়ন্তা। ব্রহ্ম নিরাকার বলে তাকে কেউ দেখে না বা দেখতে পায় না। আমরা জানি ব্রহ্মকে পরমাত্মাও বলা হয়ে থাকে। যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তখন তাকে পরমাত্মাও বলা হয়ে থাকে। আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করেন তখন তাকে পরমাত্মাও বলা হয়ে থাকে। ব্রহ্ম নিরাকার, নির্গুণ এবং তিনি নিশ্চল অবস্থায় অবস্থান করেন। ব্রহ্মকে ওমকার বলা হয়ে থাকে। ওমকার শব্দের অর্থ ওম, ওমকার সংক্ষেপে বলা হয়ে থাকে ওম, অ উম, অ উম, এটি অক্ষরে ব্রহ্মের, ব্রহ্মকে বলা হয়ে থাকে ওম, এটাকে প্রণব বলা হয়ে থাকে অ উম। এই তিনটি মিলে ওম। ওম শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এটাকে ত্রিশক্তি বলা হয়। ঈশ্বরী এই ত্রিশক্তিরূপে জগৎ নিয়ন্ত্রণ করছেন। তিনি আত্মারূপে জীবদেহে অবস্থান করেন। আত্মা যখন জীবদেহে অবস্থান করেন তাকে বলা হয় জীবাত্মা। সেই জীবাত্মাকে পরমাত্মাও বলা হয়ে থাকে। তারপরে ঈশ্বর যখন সাকাররূপে অবস্থান করেন তখন তাকে ভগবান বলা হয়ে থাকে বা দেবদেবী বলা হয়ে থাকে। সেই সাকার শক্তি ঈশ্বরের ভগবান, তিনি যুগে যুগে অবতীর্ণ হন মানব কল্যাণের জন্য। শ্রীমৎ ভগবদ গীতায় রয়েছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সমবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে হে অর্জুন, আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে তিনটি কাজ করে থাকি। প্রথমত সাধুদের, পাপীদের বিনাশ করি, সাধুদের রক্ষা করি, এবং তৃতীয়ত ধর্ম সংস্থাপন করি। গীতার এই আলোকে অবতার সম্পর্কে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দুষ্টের দমন, সৃষ্টির পালন ও ধর্ম রক্ষার জন্য ঈশ্বর নানারূপে পৃথিবীতে অবতীর্ণ হন বা নেমে আসেন। শ্রীমৎ ভাগবত পুরাণেও বলা হয়েছে ভগবান বিষ্ণু অনেকবার অবতার রূপে বিশেষ বিশেষ উদ্দেশ্য নিয়ে এই ধরাধামে পৃথিবীতে এসেছে। বিভিন্ন যুগে ভগবান বিষ্ণু 9 বার অবতার হিসেবে অবতীর্ণ হয়েছে। কলিযুগের শেষে তিনি কল্কি অবতার রূপে 10ম অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। বিষ্ণুর 10 অবতার, এর মধ্যে রয়েছে মৎস্য কুর্ম, বিষ্ণুর 10 অবতার। বিষ্ণুর 10 অবতার মৎস্য কুর্ম,
মৎস্য কর্ম বরাহ নিষিদ্ধ ব্রাহ্মণ বরাহ নৃসিংহ বামন আরো রয়েছে পরশুরাম রাম বলরাম পরশুরাম রাম বলরাম পরশুরাম রাম বলরাম বুদ্ধ এবং কল্কি বুদ্ধ এবং কল্কি এই বিষয়গুলো রয়েছে বিষ্ণুর দশ অবতার রূপে আবির্ভূত হয়ে পৃথিবীতে মানব কল্যাণের জন্য এসেছিলেন সেই বিষ্ণুর দশ অবতারের মধ্যে কল্কি অবতার শেষ অবতার বিষ্ণু দশ অবতারের মধ্যে কল্কি অবতার শেষ অবতার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ঈশ্বরেরই সব শক্তির বহিঃপ্রকাশ তিনি দুষ্টের দমনে আসেন তিনি শাসক হিসেবে ভূমিকা পালন করেন তিনি ভালো মানুষকে সুখী করেন অপরাধীদের শাস্তি দেন এবং সব কিছু নিয়ন্ত্রণ করেন অন্তরকে পরিচালনা করা ন্যায় অন্যায়কে নির্দিষ্ট করা ঈশ্বর ভিন্ন অন্য কোনো শক্তির পক্ষে সম্ভব নয় কাজে ঈশ্বর সব কিছুর নিয়ন্তা তিনি জন্ম এবং মৃত্যুর বিধায়ক ঈশ্বর জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন যাতে জগতের সকল প্রাণী একটা নিয়মের মধ্যে ভারসাম্য রক্ষা করে পরিচালিত হয় তিনি স্বর্গ ও নরক সৃষ্টি করেছেন তিনি মানুষ যাতে সৎ পথে ও সৎকর্মের মধ্য দিয়ে স্বর্গলাভ করতে পারে সে বিষয়ে শাস্ত্রীয় ধর্মগ্রন্থে অনেক নৈতিক উপাখ্যানসহ বিভিন্ন মানুষের পাথেয় নির্দেশনা দিয়েছেন ঈশ্বরের গুণ বা শক্তি হচ্ছে দেবদেবী ঈশ্বরের গুণ বা শক্তি হচ্ছে দেবদেবী দেবদেবী দেব এবং দেবী ঈশ্বরের গুণ বা শক্তি তাকে বলা হয় দেবতা তাদের একত্রে বলা হয় দেবতা যেমন ব্রহ্মা বিষ্ণু শিব দুর্গা সরস্বতী লক্ষ্মী কালী প্রভৃতি ঈশ্বরেরই সাকার শক্তি বহিঃপ্রকাশ আমরা ঈশ্বরের বিভিন্ন গুণ ও শক্তি অর্জনের জন্য স্বতন্ত্রভাবে দেবদেবীর পূজা করে থাকি ভক্তি করি তাদের কাছে মঙ্গল প্রার্থনা জানাই যেমন আমরা আমাদের যে দুর্গাপূজার মন্ত্রেও দেখতে পাই যে মন্ত্রে আমরা পুষ্পাঞ্জলি দান করি দিই মা দুর্গা দেবীর কাছে কি বলে যে আয়ুদেহি যশুদেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বাং কামার্চ দেহি মে আয়ুদেহি আমাকে হে দুর্গা মা আমাকে আয়ু দাও ধনং দেহি আমাকে ধন দাও যশুদেহি আমাকে যশ দাও এই মন্ত্রগুলো উচ্চারণের মাধ্যমে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আকুল আবেদন জানাই যে ঈশ্বরী সাকার শক্তিরূপে মা দুর্গা যেন আমাদের প্রতি বছরই সেই দুর্গাপূজার অঞ্জলি দানের মাধ্যমে
আমরা কৃপা লাভ করতে পারি, সেটাই থাকে আমাদের একটা আকাঙ্ক্ষা, পরম আকাঙ্ক্ষা, এবং সেজন্যই আমরা সেই অঞ্জলি প্রদান করি দেবদেবীর কাছে। এইভাবে দেবদেবী সুতরাং এক ঈশ্বরের বিভিন্ন শাখার রূপ, ঈশ্বর নিরাকার ও পরমব্রহ্ম, তারই বিভিন্ন শক্তি বা ভিন্ন ভিন্ন শক্তি বা গুণ। যেমন লক্ষ্মী ধন সম্পদের দেবী, ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, শিব ধ্বংস ও প্রলয়ের দেবতা, তিনি ধ্বংস করে সমতা রক্ষা করেন, এইরকম। দেবী কালী শাশ্বত ক্ষমতা ও শক্তির আধার, তিনি একদিকে অন্যায় অশুভকে ধ্বংস করেন, অপরদিকে মমতাময়ী মা রূপে দেন বরাভয়। সরস্বতী বিদ্যার দেবী, শিল্পকলা ও সংস্কৃতির দেবী, সরস্বতী পূজার মাধ্যমে বিদ্যাশক্তি অর্জন করতে পারি আমরা। গণেশ সফলতার দেবী, শুভ কাজে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সিদ্ধিদাতা হিসেবে তাকে আমরা স্মরণ করি। কার্তিক যুদ্ধের দেবতা, তিনি দেব সেনাপতি, শীতলা রোগ প্রতিরোধ শান্তি প্রতিষ্ঠার দেবী। শীতলাকে স্বাস্থ্যবিধি পালন ও পরিষ্কার পরিচ্ছন্নতা দেবী ও বলা হয়ে থাকে। এই সকল কিছুর মূলে আমরা প্রার্থনা বা উপাসনা করব, করা উচিত। উপাসনার দুই রকম ধরন, একটা সাকার উপাসনা, একটা নিরাকার উপাসনা। সাকার উপাসনায় প্রতীকী বা প্রতীক চিহ্ন আকার বা প্রতিমা আমরা বেদিতে স্থাপন করে থাকি, আর নিরাকার উপাসনায় আমরা মূলত এই ধরনের উপাসনায় ধ্যান সাধনার মাধ্যমে করা হয়ে থাকে। জ্ঞানযোগ নিরাকার উপাসনার একটি অংশ। এই উপাসনা ঈশ্বরের কোনো প্রতিকৃতিতে উদ্দেশ্য করা হয় না, নিরাকার রূপে ঈশ্বর অদৃশ্য অবস্থায় অবস্থান করেন, তাকে উপলব্ধি করে তার উপাসনা করা হয়ে থাকে। বিভিন্ন প্রকার আমাদের হিন্দু শাস্ত্রে বহু সাধনার পথের কথা বলা হয়েছে। কেউ বা সাকারে, কেউ বা নিরাকারে পূজা বা আরাধনা করা হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় উল্লেখ করেছেন, চতুর্থ অধ্যায়ের 11 নম্বর শ্লোকে, যে যথা মান প্রপদ্যন্তে তাং স্তথৈব ভজামহ মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এখানে এটার অর্থ হচ্ছে, যে যেভাবেই উপাসনা করুক না কেন, ঈশ্বর বলেছেন তাতে আমি কৃপা সন্তুষ্ট হয়ে কৃপা করে থাকি, ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে থাকি। তাতে দেবদেবীগণ একই ঈশ্বরের ভিন্ন রূপ, বা তাই হিন্দু ধর্মে একের মধ্যে বহুর সমাবেশ বা বহুর মধ্যে একের অভিব্যক্তি ঘটেছে। উপাসনার প্রয়োজনীয়তা, আমরা ভালো থাকব, আমরা সুস্থ থাকব, ঈশ্বর আমাদের, দেবদেবী আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন, আমাদের সুখে রাখবেন, এটাই হলো উদ্দেশ্য। আরও একটা বড় উদ্দেশ্য রয়েছে, মানুষের পরম পাওয়া হচ্ছে মুক্তলাভ বা ঈশ্বরলাভ বা চিরমুক্তি। দেহান্তরের মধ্য দিয়ে জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহে চলে যায় আত্মার মাধ্যমে, কিন্তু পুণ্য বলে এক সময় আর দেহান্তর হয় না, জীবাত্মাকে আর অন্য দেহে যেতে হয় না, জীবাত্মা পরমাত্মার মধ্যে লীন হয়ে যায়। এজন্যই
তখন আর পুনর্জন্ম হয় না। একে বলে মুখ্য বা মুখ্য লাভ উপাসনার প্রধান উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য লাভ বা মুখ্য লাভ। আমরা এই বিষয়ে আমরা প্রার্থনা জানাব ঈশ্বরের কাছে উপাসনার মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে, যেমন কেশব ক্লেশ হরণ, নারায়ণ জনার্দন, গোবিন্দ পরমানন্দ, মান সমুদ্র মাধব। হে কেশব, হে দুঃখ দূরকারী, হে নারায়ণ, হে জনার্দন, হে গোবিন্দ পরমানন্দ, হে মাধব, আমাকে উদ্ধার করো, আমাদের চিরমুক্তি হোক, আমাদের সকলের ইহ এবং পরকালের মুক্তি লাভ হোক, এটাই হোক আমাদের পরম প্রত্যয়। আজ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ে আমি সংক্ষেপে আলোচনা করলাম, তোমরা বাসায় আরও এগুলি প্র্যাকটিস করবে, পড়াশোনা করবে। আজ তোমাদের বাড়ির কাজ থাকলো যে উপাসনা বাড়ির কাজ, উপাসনার গুরুত্ব ব্যাখ্যা কর। বাড়ির কাজ থাকবে, উপাসনার গুরুত্ব ব্যাখ্যা কর। কাজেই আজ তোমাদের এখানে শেষ করলাম, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত খাদ্যাভ্যাস করবে, গুরুজনের কথা শুনবে, শ্রদ্ধা করবে। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।